রিপোর্ট আর বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। স্বাগত জানাচ্ছি রিপোর্টার বাংলা টেলিভিশনের সংবাদে। জামালপুরে কেন্দ্রীয় বাজার রেলওয়ে স্টেশন বন্ধের প্রতিবাদে ও সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তথ্য ভিডিওচিত্রে জামালপুর জেলা প্রতিনিধি শাকিল হাসান। সদর উপজেলার কেন্দ্রীয় বাজার রেলওয়ে স্টেশনে স্থানীয়রা এই কর্মসূচির আয়োজন করে। এ সময় ভুয়াপুর ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি এক ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। মানববন্ধনে কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেল, রুহুল আমিন মিলন, ফখরুল আলম লিটু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় বাজার রেলওয়ে স্টেশনটি আধুনিকায়ন করে খুলে দেওয়া, এই স্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি ও কৃষিপণ্য পরিবহনের সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানান। এছাড়াও এই রুটে একটি নতুন আন্তনগর ট্রেন চালুর দাবি করেন বক্তারা। আমরা সেটা মাথা পেতে নেব। আপনাদের পাশাপাশি আমাদের দাবি মাননে এমপি মহোদয়, আমাদের আমি এটা সেট করছি।